থেকে শেয়ার করে দেয় না কোথাও। একটু হাই বলো সবাই। আমি আজকে প্রথম পেজ থেকে লাইভ হচ্ছি, অতএব বুঝছি না এটাতে কি করে করতে হবে। হ্যালো হ্যালো, একমাত্র দুইজনই দেখছে আর কেউ নাই, কি অবস্থা হচ্ছে, কিরকম হচ্ছে দেখা যাচ্ছে না। মোমো দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমার মধ্যে বলছে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের এটাতে তো দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমি একটা বানাবো হচ্ছে ফার্স্ট ডে স্কুলের জন্য একটা ফ্রেম। স্কুল শুরু হতে আর বেশি দিন নাই, ভার্জিনিয়াতে 2 উইকস এর মতন। মোটামুটি আটলান্টা, ফ্লোরিডা ওদিকে স্কুল শুরু হয়ে গেছে, আমাদের এদিকে নিউ ইয়র্কের দিকে একটু লেট। আমাদের এদিকে অবশ্য আগস্টের লাস্ট উইকে শুরু হয়, কিন্তু এবছর আরো ওয়ান উইক পিছিয়েছে। তো আমি এটা একটা ডলার ট্রি থেকে ফ্রেম নিয়েছি, এই ফ্রেমটাতে আমি ফার্স্ট ডে অফ স্কুল যেসব বাচ্চাদের প্রথম স্কুল তারাও করতে পারে বা সবাই করতে পারে, যে স্কুলে প্রথম দিন যাচ্ছে সেটার উপর একটা পিকচার তুলে সেটা লাগিয়ে তারা বাসায় হ্যাং করতে পারে। আমি এটার জন্য প্রথমে একটা টেপ নেব। হাই রিপন ভাই, কেমন আছেন? আমি টেপটা নিয়ে যা সোজা এখানে লাগাচ্ছি, এটা আমি অর্ধেক অর্ধেক করে লাগাচ্ছি। যারা যারা আছো তারা শেয়ার করে দাও, তাহলে আরো কিছু মানুষ দেখতে পাবে। আজকে আমি প্রথম আমার নার্সিং ডিআই পেজ থেকে আসছি, নর্মালি আমার প্রোফাইল থেকে আসি, জাস্ট এটা দেখি যে কেমন রেসপন্স পাওয়া যায়। আমি এই যে টেপটা লাগিয়ে নিলাম, এখন আমি এটার জন্য আমি এই কালারটা নিব, এটা একটু গ্রেশ কালার।
কালারটা নিয়ে উপর দিকে কালার করে ফেলবো। নর্মালি চক কালার অনেক ঠিক হয়, সেজন্য চক কালার দিয়ে কালার করলে এক কোটে বেশিরভাগ টাইমই জিনিসটা ভরে যায়। হ্যালো দিনা, কি অবস্থা, কেমন আছো? ঘুমাওনি তুমি এখনো? তোমার মেয়ে না, সরি, ছেলে ছেলে কেমন আছে? আমি এটাকে পুরো ফুল কালার করে ফেলছি। এখন আমি ঘুমিও না ঘুমিও না, দেখো আমার একটু ভিউ থাকবে, নইলে তো ঘুমিয়ে গেলে শেষ। আমি ইঙ্ক কালারটা নিচ্ছি, দিনে একটু শেয়ার করে দাও তোমার সাথে যাদের গ্রুপে অ্যাড আছে। ইন কালারটা দিয়ে আমি নিচে কালার করছি। এই যে কমপ্লিট হয়ে গেল কালারটা, এখন জাস্ট একটু শুকাবো। সবার ছুটি কেমন কাটলো? স্কুল তো আর বেশি দিন নাই। হ্যালো আপু, কেমন আছো?
মধ্যে কিছুক্ষণ রেখে দিলে নর্মালি শুকিয়ে যায়, কিন্তু যেহেতু আমি লাইভে তাড়াতাড়ি শুকাবার জন্য ড্রায়ার ইউজ করছি। না, মনোযোগ দিয়ে শিরিপন্ধা শিখলে তো ভালো, ভবিষ্যতে রিপন্ধায় কাজে দিবে। এখন আমি এই টেপটা উঠে ফেলছি। আমি একটি স্টিকার নিয়ে আমি এটাও ডলার ট্রি থেকেই নিয়েছি। আমি এখানে জাস্ট একটা লাইন নিয়ে নিব, যাতে কোথায় থেকে লাগাচ্ছি দেখার জন্য। এই কালারটা আসলে এটার সাথে যাবে না, আরো ডার্ক কালার লাগবে। তার জন্য আমি এখন এই স্টিকারটা নিচ্ছি। এই স্টিকারে অবশ্য অনেকগুলো লেটার আছে, এটা একটা সুবিধা। এটাও ডলার ট্রি থেকেই নেওয়া। চাইলে এটা আমরা কালার করেও করতে পারি, কিন্তু কালার করে করলে স্টেনসিল দিয়েও করা যায়।
দেখা যাচ্ছে ঠিক মতন? এখন আমি ডেটা লাগাচ্ছি, একটু শেয়ার করো, ভিউ খুব কম। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, তাহলে আমি উত্তর দিতে পারি। আসলে ইজি, কারণ বাসা থেকে সবারই মোটামুটি স্টিকার, এরকম কাঠের টুকরা না থাকলেও ডলার ট্রিতে অনেক ধরনের পাওয়া যায়। হ্যালো জেসি, অনেকদিন তোমাকে দেখি না, কি অবস্থা? এটা কিন্তু অফ হয়ে গেছে, সামনে এটা অফ হয়ে গেছে।
কারো যদি মানে স্টিকার বাসায় না থাকে, তাহলে শার্পি থাকলে শার্পি দিয়েও সুন্দর করে লিখতে পারবে, কারণ শার্পিটাও বেশ ভালো কাজে দেয়। গ্যারেজে দেখো গুগলি আই আছে, একটু গুগলি আইটা এনে দেবো। এখন আমি এটার ছবিটা খুলে একটা যেকোনো ছবি প্রিন্ট করে যেকোনো ছবি, ঠিক নেই, এটা আসলে ফার্স্ট ডে স্কুলের ছবি, তো এখন বাসায় যেদিন স্কুলে যাবে তারপরে সে ছবিটা তুলে প্রিন্ট করে। আমি প্রিন্ট করে নিয়েছি, যে কমপ্লিট হয়ে গেল আমাদের ফার্স্ট স্কুলে যাওয়ার একটা সুন্দর ফ্রেম। এটাকে চাইলে আমি আরেকটু সুন্দর করতে পারি, আমি একটা লেস নিয়ে জাস্ট এখানে এবং নিচে জিনিসে সুন্দর করার জন্য কোনো বাসায় যা আছে তা দিয়েই করা যায়। আর আমাদের তো ইউএসএ তে ডলার ট্রির একটা বিশাল অপশন আছে। এই তো কমপ্লিট হয়ে গেল, কেমন হয়েছে এটা? সবাই হ্যাঁ সূচক, একটু হার্ট দাও, লাইক দাও, কিছু দাও, কেউ কিচ্ছু দেয় না।
একদম ইজি, এটা আসলে করাটা কোনো ই না। আমরা এটা প্রিন্ট করেও নিতে পারি ছবিটা, বা কেউ যদি দোকান থেকে প্রিন্ট করে তাও হবে। কি কেমন হয়েছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ জেসি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আজকের জন্য এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে। সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর সবাই শেয়ার করো। ধন্যবাদ।